উপনির্বাচনের টিকট বিচারি রাজীব ভবনত ভিড়, কেবাও গড়াকিও কংগ্রেসের ভাবি প্রার্থীর আবেদন, ছটা সমষ্টির আবেদন গ্রহণ কংগ্রেসের, আবেদন গ্রহণের অন্তিম দিন 27 সেপ্টেম্বর, ছটা সমষ্টির উপনির্বাচনত অকলে যুঁজিব কংগ্রেসে, উপনির্বাচনক লৈ তৎপর হয়ে পড়েছে রাজীব ভবন। প্রার্থিত্ব লাভ করার আশাত আবেদন দিবলৈ রাজীব ভবনত উপস্থিত ভাবি প্রার্থীসকল এপ্লিকেশন এতিয়ালৈকে 4খন আইছে, ভবানীপুর সমষ্টির 2খন আর মরিয়নি সমষ্টির 2খন। আমার লাস্ট ডেট হল 27 সেপ্টেম্বর, ফর্ম আমি দিয়ে আছো, ফর্ম এতিয়ালৈকে গৈছে 10খনমান। ভবানীপুরের আছে ডক্টর মঞ্জুশ্রী পাঠক আর দীপুল বাদগিরি, মরিয়নির আছে মামনি রাজকুমারী আর রাজলক্ষ্মী কোঁয়র। আবেদন গ্রহণের অন্তিম তারিখ 27 সেপ্টেম্বর, যদিও তার পূর্বে কেবাখনো আবেদন আহিছে রাজীব ভবনলৈ। ভবানীপুরত নির্বাচন যুঁজিবলৈ আবেদন দুই প্রার্থীর, ডক্টর মঞ্জুরাধি পাঠক আর দীপুল পাটগিরির আবেদন, মরিয়নির রাজলক্ষ্মী কোঁয়রের আবেদন, আবেদন মামনি রাজকুমারী আর কৃষ্ণা গগৈরও। এফালে তামুলপুর সমষ্টির আবেদন দিবলৈ রাজীব ভবনত উপস্থিত হয়েছে বাবুল বড়ো। এপ্লিকেশন দিব কৈছে, রেডি করে আছো। তামুলপুর এতিয়া বর্তমান আশা আছে বহুত, কিন্তু ভালকে যদি লাগে নেতৃত্বে সেইটো আমি বহুত আশা করছো। মরিয়নীত এইবার রূপজ্যোতি কর্মীর বিরুদ্ধে প্রত্যাহ্বান জানাবলৈ সাজু ভাবি প্রার্থী কৃষ্ণা গগৈ। 100% আশাবাদী হয়ে মনোনয়নের আবেদন ভাবি প্রার্থী কৃষ্ণা গগৈ। আশাবাদী, বহুত আশাবাদী, কেনো ধর মানে বহুত বছরের করে আছো, কংগ্রেস করে আছো, মানে NSUY ইউথ কংগ্রেস, মহিলা কংগ্রেস, APCC সেক্রেটারিও আসিল, বহুতবার অর্গেনাইজেশনের পুরা জড়িত হয়ে আছো। অবশ্যই আবেদন গ্রহণের মাজত আছে 4টা দিন, এই 4টা দিনত পুনের প্রার্থী আবেদন করব বলে আশাবাদী প্রদেশ কংগ্রেস। এই আবেদন সমূহের ভিতরেরপরা জয়ের সম্ভাবনা থাকা প্রার্থীক টিকট দিব প্রদেশ কংগ্রেসে। ভিডিও জার্নেলিস্ট পলাশর সহ কমলেশ বর্মন, দ্য নিউজ প্লাস।